মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে শাপলা মিডিয়ার কার্যালয়ে 40 থেকে 50 জনের একটি দল হামলা চালায়। হামলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে রাখা বিভিন্ন ছবি, আসবাবপত্র ও 15টি কম্পিউটার ও একটি ইন্টারনেট সার্ভার মেশিন ভাঙচুর করে সিনিয়র নেয় কর্মচারীদের মোবাইল ফোন, অফিসে রাখা নগদ টাকা ও ল্যাপটপ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই ভাগে 40 জনের একটি দল হঠাৎ করে প্রবেশ করে, প্রত্যেকে ছিল হেলমেট পরা। এখান দিয়ে আইলো, আইয়া ভিতরে ঢুকে গেল, আমার লাঠি এখনো তোমার হাতে, লাঠি পালালে না তো, আমি লাঠিটা পালা দিছি, সিন্ডিকেট করতেছে যেন আমরা কোনো কিছু করতে না পারি। কেউ থাপ্পড় দিয়েছে, যে কথা বলতে গেছে তারই মারধর করছে। আর ঢোকার সাথে সাথেই প্রতিটা লোকের মোবাইল যা যা সব আটকায় ফেলাইছে, মেন রাস্তা থেকে শুরু করে 10 জন 15 জন করে একেবারে এইভাবে সিঁড়ির মধ্যে লোক রাখছে, কেউ কোনো কথা বলার সুযোগ পায় নাই। 20 থেকে 40 জন, আমি যা শুনলাম 20 থেকে 40 জন ছিল উপরে, আর মেন রাস্তা ছিল 12-13 জন, গেটের সামনে ছিল 10-12 জন, সেট বাই সেট ছিল আর কি, সবাই অনেক মারধর করছে অনেক। আমরা লাঞ্চের পরে এখানে দাঁড়ায় আছি, হঠাৎ করে তারা প্রায় 25-30 জনের একটা গ্রুপ ঢুকছে, ঢুকে বলতেছে যে সেলিম খান কোথায়। তো আমরা বললাম যে উনি তো নাই, উনি দেশের বাইরে আছে। দেশের বাইরে আছে কিসের? দেশের বাইরে আছে এই কয়ায় ভাঙচুর শুরু করছে। এ ঘটনায় শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক দাবি করেন, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমার পর থেকে স্বাধীনতা অপশক্তিরা নানাভাবে হুমকি দিয়ে আসছেন, নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরিও করেন তারা। গত আগস্টে আমরা একটা ছবি রিলিজ করি, আগস্ট 1975, এবং টঙ্গিপাড়ার মিয়াবাই বঙ্গবন্ধুর শৈশব কৈশোর নিয়ে একটি ছবি রিলিজ করি। তো এরপর থেকে স্যারের কাছে বিভিন্ন হুমকি ধামকি আসে, এবং আমরা একটা রন্না থানায় জিডিও করি গত আগস্টের 11/8/2021 তারিখে, এবং সেই জিডির কপি তেজগাঁও থানায় অবহিত করা হয়, যেহেতু আমাদের এফডিসি রিলেটেড কাজকর্ম করা হয়, সেখানেও যদি আমাদেরকে বাবা স্যারকে অ্যাটাক করা হয়, সেখানে আমরা একটা শঙ্কিত বাবা ভয়ের মধ্যে সবসময় ছিলাম। কারণ এই প্রথম আগস্ট 1975 ছবির মাধ্যমে নেপথ্যের কুশীলব সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে। 1975-এর পর যদি কোনো দলিল বলেন বা এমনি বই পুস্তকে টুকটাক আছে, কিন্তু আগস্ট 1975-এ সম্পূর্ণ দেখানো হয়েছে কারা ইনভলভ ছিল এই বঙ্গবন্ধু হত্যার পিছনে। তো আমার যেটুকু ব্যক্তিগতভাবে মনে করতেছি আর কি, যেটুকু আমি আওয়াজ করতে পারতেছি, হয়তোবা সেই স্বাধীনতা বিরোধী চক্ররাই না হলে মানে বঙ্গবন্ধুর ছবি ফেলে দিবে, শেখ হাসিনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ফেলে দিয়ে মানে পিটাবে ছবির উপরে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী, তবে তাৎক্ষণিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।